হিসাব করেছিলাম 50, কিন্তু 50 ক্রস হয়ে গেছে, মেবি 52 or 53 ফিল্ম করেছি। কত বছর পর্যন্ত ছবি করব, কারণ যেহেতু এখন রক্তের মধ্যে অভিনয়টা মিশে গেছে। সবচেয়ে বড় কথা যে তখন অভিনয়ের নামে কাঁপতাম, কাবাগাবি করতাম, বাট এখন অভিনয় না করলে আমি বাঁচতে পারবো না। সত্যি কথা, আমাকে কিভাবে প্রেজেন্ট করব, আমি একটা জায়গায় পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাওয়াবো, সেটা সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু আমার উপরে। আমি এখন একটা জায়গায় ধরেন যে একটা জায়গায় পড়তে যাচ্ছি বা একটা জায়গায় অফিসে সার্ভিস করতে যাচ্ছি, আমি নিজে যদি খারাপ হই তাহলে তো সেখানে আপনাকে খারাপ বানানোর কেউ নাই। আর আপনি যদি ভালো থাকেন তাহলে সেখানে আপনাকে তো কেউ ডিস্টার্ব করবে না, সবচেয়ে বড় কথা এটা। সেটা মানে যে কোনো জায়গায় আমি মনে করি সবাই ফিল্মের কথাটা বলে, মিডিয়া জগতের কথা বলে, কিন্তু মিডিয়ার বাইরেও আপনার পাশের বাসাতেও কিন্তু অনেক খারাপ কাজ চলে, আপনি কিন্তু সেটা জানেন না। বাট মিডিয়ার দিকে সবাই তাকায় থাকে কেন, যে মিডিয়ার লোকজন কী করছে সেটা কিন্তু মানুষ অনেকে মানে খোঁজার চেষ্টা করে, জানার চেষ্টা করে, জানার আগ্রহ থেকেই হয়তো বা, কারণ পাশের বাড়ির ভাবি কী করছে সেটা কিন্তু কারো জানার আগ্রহ থাকে না। বাট আমি মনে করি যে আমরা সবচেয়ে বেশি সেফলি কাজ করি, আমাদের পরিবেশটা অনেক ভালো, নিরাপদ, এবং আমরা নিজেদেরকে সেফ রাখতে পারলে সেটা যে কোনো জায়গায় হোক না কেন ভালোভাবেই আমরা বাঁচতে পারবো। এখন